হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। তো আজকে আমরা যেতেছি তোমার মাইলেজ টেস্ট করতে, যে কি জানোই তোমরা সবাই আমার হান্ড্রেড টেন সিসি প্লেটিনা আছে। তো হান্ড্রেড টেন সিসি প্লেটিনা মাইলেজ চেক করতে যেতেছি, যে কি তোমরা দেখতে পাইতেছো তেলের বোতল, তেল দুই এক লিটার লয়ে রাখছি। বর্তমান বাইকে যেটুকু তেল আছে ওটুকু তেল শেষ করলে তারপরে দেওয়া হইব। তো গাছ বাইকে যেটুকু তেল আছে তেলটা শেষ হইল, তারপরে দিয়া হাফ লিটার ঢালুম, হাফ লিটার ঢাললে দেখুন কতটুকু পচে, তারপর দিয়ে আবার হাফ লিটার ঢেলা রিটার্ন নিতে লাগবো। তো মাইলেজটা চেক করতে লাগবো। তো গাছ যখন যেটা বাইকের তেল আছে ওইটা শেষ হয় নাই, বার করে রাখছিলাম হাফ লিটার অলরেডি বাইক থেকে, কিন্তু বাইকের তেলটা কোনো শেষ হয় নাই, তেলটা শেষ হয়ে লোক তারপরে দেওয়া ঢালুম। দেখো ভিডিও দেখো, এনজয় করো। তো গাছ ফাইনালি যখন বাইকের তেলটা শেষ হতে চলছে, ঝটকা মারতেছে, তো বাইকের তেলটা শেষ হবে, ওখানে শেষ হওয়ার পর দিয়া তেলটা ঢালুম, হাফ লিটার ঢালুম, হাফ লিটার ঢেলা ঢালুম। তোমার মাইলেজটা চেক করো মতে, এনজয় করো। ফাইনালি বাইকের তেলটা শেষ হয়ে গেছে, এখন হাফ লিটারটা ঢালা হইব। তো শিকু শিকু যে বাইক চলে গেছে, শিকু এখন বাইক চলে গেছে, তো ঢাল হাফ লিটারটা ঢালালো। তো বোতলটা রাইখা দিতে লাগবো, কেন কি বোতলটা তো দরকার পড়বো। তো আবার তো গাইস হাফ লিটার তেল ভরানি হয়ে গেছে, এখন তোমরা দেখাইতেছি কতটুকু চলছিল বাইকটা আগে। বাইরে এখানে টিপা দিয়ে দিও, এখানে দেখো কত আছে, এখন 533 কিলোমিটার চলছে না, 33 কিলোমিটার চলছে। তো এখন এইখান থেকে শুরু হাফ লিটার কতটুকু চলে দেখি। তো গাইস বাইকটা তোমার আধা রাস্তাতে আইছি, তারপর দিয়ে তোমার বাইকটা তোমার ইসে করতেছে, তোমার মিস মারতেছে। তো তো মানে এটা 1 লিটার না ভরলে বাইকটা মানে ডিস্টার্ব করে আবার প্রবলেম হইতেছে। তো আমি আবার এখন বাইকের তেল ভরে দিলাম, আবার হাফ লিটার যেটা আসছিল যে বাইকে ওইটা ঢালুম, এটা ঢালার পরে তারপর দিয়ে 1 লিটার হাফ লিটার হাফ লিটার দুইটা লোয়া রকম ইসের থেকে দুপুর থেকে এখন বাইকে ঝাটকা মারতেছে, বাইকটা পিক আপ লইতেছে না। ওইদিকে তেলটা ঢেলে, তেলটা ঢেললে তারপর দিয়া আবার 1 লিটার তেল লোয়া রকম দিয়েছে। তো এখন তেলটা ঢেলে লো, দেখো তেলটা ঢেলে তারপর দিয়ে যামু, আগে দুপুর থেকে তেলটা লমু, তেলটা লোয়া তারপরে দিয়ে যামু আবার। তো তেলটা ভরে গেছি, ওখানে দেখতে আছো তোমরা, তো খালি বোতল দুটো আছে, দুটো আবার লয়ে রাখতে লাগবো, ওখানে নিলে আবার দিকদার হয়ে যাবো না, আবার সময় কেমনি আমি আবার সময় তাইতে লাগবো না, আবার লিখে লয়ে নিতেছি আবার। আমার লিদু পামুই, লিদু এখন পায়ে যাবো আরামসে, আর বোতল দুইটা আছে এখন, যেটা লইছিলাম স্টকে যেটা লইছিলাম ওইটা তখন আছে, আর যেটা তোমার ভাবছিলাম বাইকে ওইটা তখন শেষে হয়নি। গাছ তোমরা এখন দেখতেছো কতটুকু চলছে বাইকটা, বেশি চলে না এখনও, বেশি চলে না মানে কি তোমরা ক্যালকুলেশন করে এরকম, ওখানে তেল বহুত আছে বাইকে, দেখাই দেখি দাঁড়াও কতটুকু আছে তেল ট্যাঙ্কিতে, যদি দেখা যায় তো ভালোই কথা, না দেখা গেলে তো কিছু করার নাই। দেখো বাইকের তেল কতটুকু আছে, এই যে তেল দেখা যেতেছে ওখানে। তো গাছ ফাইনালি বাইকের তেল শেষ হয়ে গেছে, ওখানে তো কি তোমরা দেখতে পেতেছ, ওখানে তেল শেষ হয়ে গেছে, যে সেলফ মারবো, ওখানে সেলফ মারতেছে স্টার্ট হইতেছে না, দেখতেছো তোমার বাইকটা মাইলেজ দিছে আমার, তোমার 67 কিলোমিটার মাইলেজ দিছে, পুরো আপে চলাইছি, যেরকম ইচ্ছে ওরকম চলাইছি, পুরো এসে যত যেরকম এক্সট্রা দেওয়া আছে ওরকম দিছি, দেওয়ার পরে 67 কিলোমিটার মাইলেজ দিছে। তো গাছ এইটা ঘরে যাবার লেগে তেলটা স্টকে রাখছিলাম 1 লিটার, এটা ভরাইতেছি এখন ঘরে যাবো। তো গাছ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, আর এরকম এই ভিডিও আইতে থাকবো, আরও সাবস্ক্রাইব করতে ভুলবা না, কিন্তু সাবস্ক্রাইব করবা, তোমরা সাবস্ক্রাইব করতে আসো না, সাপোর্ট করবো, আর ভিডিও আবার নতুন নতুন ভিডিও আইব, বাই।